ਯਾਰ ਕੀ ਕਿਹਾ ਬੁਰਾ ਹੀ ਸੀ ਕਿਤਾ ਰੇ ਬੋ ਟੇਕਾ ਸੋ ਟੇਕਾ ਲਗਾ ਨੇ ਮਾਰੇ ਟੇਕਾ ਮਰਸੀ ਨਾ ਹੋਈ ਸੀ ਕਿਤਾ ਰੇ ਬੋ ਬਾਲਾ ਸੋਨੀ ਤੇ ਦੇਖਣਾ ਨਾ ਨੇ ਬਾਲਾ ਆਸੀ ਮਾਰੇ ਦੇਖਿਓ ਬੁਝਾ ਜਰ ਬਾਲਾ ਆਸੋ ਰੁਜਾ ਉਜਾ ਰਸੋਨੀ ਮਾਰੇ ਕਿਤਾ ਹੋਇਆ ਲਗਬੋ ਨੀ ਰੁਜਾ ਮਾਇਆ ਤੁੰ ਦਰੁ ਜੈਮ ਨੂੰ ਰਖਮੋ ਇਹ ਲਗੀ ਰੇ ਤੇਰੇ ਟੇਕਾ ਸੋ ਤੋਈ ਇਹਨਾਂ ਮਤਲੇ ਸਾਈਡ ਵੇ ਟੇਕਾ ਤੁਮੇ ਮਾਰੇ ਟੇਕੇ ਲਿਆ ਨੇ ਟੇਕਾ ਹੀ ਸੀ ਨਾ ਹੋਈ ਸੀ ਬਾਲਾ ਆਸੋ ਦੇਲਾ ਲਗਾ ਨੇ কইছি বালা নি তে কাছ হই লাগে না বাইরে আল্লাহর বাস্তে মাফ কর কইরাম হোর বাড়িতে কি ইফতার উফতার খাইছো নি এবার আমি কি তালে জারত নি আমি আরো হোর বাড়ি ইস্তারি আর লইয়া যাই আমি এ বাপ রে বাপ রে বাপ রে বাপ টেক্কা টেক্কা তাই হোর বাড়ি ইফতার লইয়া যাই কি কা হোর বেটা গাউর মান চরে ওই যে তোর খান্দাত বইয়া লাভ নাই তুই তোর তা কথা করছি লাগে তত তত করছি হোর টেক্কা টেক্কা ও আবার হই টেক্কা আসো আবার আবার শুনলাম টানটা আছে আমার মাঝে
আমার মাতে আমার মাতে আইজ আইজ আমার রুজায় ধরে আইজ আইজ কি বা খাম যে আপনি এর আগে মারছেন নানি মারছি কিটা তোমার বইন্ডে সাইডে মারলাম এবারে তাই সাইকেল ধরে মারু লাইছি আমি উনাই দিরা আগে তেমন লাগার যখন উনাই দিরা মেম্বার চেয়ারম্যানে বাড়িলে কই কিটা বা তিন ইফতার আইতাম তার লগে মারছলা ফিরা আইজন আইজনে তুই দাদা আছে হতা আছে বাবের জন আইন না ঈদের সময় গতবার লঙ্গি দিছলা আমি তো দিতাম আসলাম না রে বাদা মানে গু এত খাটা আছে আর কি গু আর ইস ওই রা ছাত্র যাই আসছে অনেক তার আইলো না এখানে ওর খাইল কেউ দেওয়া লাগবে ইফতার ইফতারই তো দিমুরে ভূত তফিক মতো ওর খালকু কিলা দিতাম তুই তো বুঝলি সপ্তাহ যে অবস্থা এটা মানে খাওয়ার মতো নাই মানে কন্ট্রোলের বাইরে এটা লঙ্গি উঙ্গি সিরিলেই শুনেন যে আগের বার লঙ্গি দিছিলে ওগুলো সিটা দিলে এটা মারা তো যে তাই ফিনতা না আর কিছু আর খাইল কেউ দেওয়া লাগবো তুই দামান রে একটু বুঝে ইয়ার বা তুই খোয়া আর আমার ফুরি কুতারে মারতো না আর পরশু দিন দিলেই মনে আচ্ছা কাম কর তুই ও মোবাইল দিয়ে বেটার গেছে আমি বুঝিয়ে করাম রবা আচ্ছা তা আমি তাই নাইলে ফোন ধরাই দিলাম কিও মানুষের বাচ্চা হে মার ফুরি কুতারে মারের আমার ওখানে মানুষগুলো দুনিয়াই বদলি গেছে বদলাউরির বদলাউরি আমি বলে রোজা রাখি না রোজা না রাখলে সেব বার হয়েছিল মুখে দি আস্তা দিন দুই হাজার বার সেব পালাই রোজা না রাখলে সেব আইব নি আমি মারছিলাম আব্বার লগে ভাল লাগে আব্বার লগে ভাল লাগে কিতা কিতা কইছে না ভাই আমি তো আইছিলাম আপনার যে কিতা ইফতারে দিবা ওটা একটু আপনার কাছে জানার লাগে যে কিতা কিতা আপনার ভাল লাগে মিলে দশ রোজা তো গেলে একটু সরম আর কি যে তেমন বুঝো না নিয়ে কথা লইয়া চলা লাগে তে ভিতরে আছে রোজার ভিতরে একটু আমি করবো নে আপনার পুরিও তাই মার্কেটে যাইতে আমার লাগে না এইটা সমস্যা নিতে আমি আমার লিখবো না হে আনতে তো পারতে নাই বুঝতে নাই দুলাভাই আর মাইরেন না দেন যত হোক আমার বইন তো সাদে মারিনি কেন কেন যে করে লাগি মারি কিল সাইডটা খাইও না খন নাই কল তো লাগানে আবার উনাই যাইন তাই
খিলাল লাগে না মারামারি জিনিসটা তো খারাপ শুনো আব্বারে কইও দুইবার ঝামেলা করার দরকার না ঈদ বাদে আবার আম ঘাট লিখতা ইর জামাস ইফতারির লোক একবারে আম ঘাটলি দিলে উগা তো মানুষে বুঝবো যে না ঠিক আছে তোমার তোমার তানু তো ইজ্জত বাড়বো না আমার বাড়বো আমি জলিল কই ও ভাই ও আচ্ছা ঠিক আছে রং নাম্বার জিয়াস হুর দিলাই যে সাবেক চেয়ারম্যান রে ইগুয়ে আরো আমার ফোর বাড়ির পক্ষ টানে এলে এলে দিতাম মেইন চেয়ারম্যান রে চেয়ারম্যান মানানটা লেখছিলাম কিলা রে ও ভাই আইসি তো সেব যে কই থাকি আয় আমি আপনি ওদিকে আমার তেরা জলিল মানছেন চেয়ারম্যান সাহেব ও নয় রুজাত আমার ইফতারি আর ওখানে আপনি আওয়াও লাগবো চেয়ারম্যান সাহেব আমার হৌ রে কইছি আপনি থাকবা তাই না খুশি হই আরো যে আপনি টাকা লাগবো চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব টাকা লাগবো জি হয় আমি মেম্বার সব রে কইছি এটা মানুষ দেড়শো দুইশো হইলে কোনো সমস্যা নেই আপনি লইয়াই বা যারে খুশি আরে চেয়ারম্যান সাহেব যে আর বাড়িতেই আমার তেরা জলিল কইবা না চেয়ারম্যান সাহেব বুঝেন না যাইতে চেয়ারম্যান সাহেব যে আরবার তেরা জলিল কইলা সালাম আলাইকুম কিতাবা কি কিতাবা তোমার নামে খালি অভিযোগ কিতা ও বউ মারো বলে যাবার সময় আমি শব্দ উনলাম গরো কিতা তুমি কিতা শব্দ উনছো তোমার গরো শব্দ উনলাম বৌরে মারি না যা তা করি বৌরে কিটা খালি খালি জগর নি মারা লাগে মাঝে মাঝে খালি তো ইটা নাই তোমার নামে তো আরো অভিযোগ আছে থাক দো তুমি যাও তুমি গিয়ে টিউশনি করাও বৃষ্টি গিয়ে টিউশনি করাও যাও আমরা তো টিউশনি ঠিকও করবো যাও বৌ মারি তাই আমার দেখা লাগে শুক্রবারে তা কি ইফতার আর আম ঘাটলি এক লগে আর তোমার এটা ইফতার ইত নাই আমরা আর আম ঘাটলি দিদাত নাই সরম করে না হই বাড়ি ওটা যে খাও আমি জানি তো তারা কিলা কষ্ট করিয়া দিয়ে এটা তুমি বুঝবা গিলা তোমার ফুরিও গোবর হোক আর বিয়া দৌ তোমার পয়সা লাগে না বালাও মিয়া আমার বউর ফিটিত মারিয়া তান ফিটিত আঘাত করে লাইলি লুক বানাইছে মিস্টেকি টিউশনির মাস্টার তাই নষ্ট করলাম হইরাম নয় রুজাত আমার বাড়ি ইফতার আর হর বাড়ি থেকে ইফতারি আর খাইও এক লোক আম ঘাটলি আইব তোমার তার গুণটা নাই খাইতাম নাই তোমার হর বাড়ির ইফতারি শুনছি আমি এই গাঁর মানুষের গেছে তোমার বক্তব্য শুনছি শুনছি বৌরে ফালাই আলি পিটো না ভিটলে ইফতারি আইলো নে ওই ও তো লিপসা কেন ভোর বাড়ি ইফতারি লাগে টেক্কা গিয়ে অন্য ভাই যা অন্য ভাই যা যা অন্য ভাই যা তোর কান্না বেটা বউ ঠিক না ইয়া ইয়া না টেকা হইতাম বলিল খুলিলাম যে দিলাম ইফতারি ওখান যদি না দিই তো আমার ফ্রিজে মারবো আব্বা ও আমার যে ভর্তি 2000 টাকা এবছর আর ভর্তি হইতাম না এ কি দাও বেটা ভর্তির আর তিন দিন আছে এবছর আর ভর্তি হইতাম না টাকা পাইতাম না
যে আফারে যে মাইন মারছে আমি তো দেখছি, তুমি তা দেখলে তুমি কইলাইলে দে ভর্তি হওয়ার দরকার নাই, রাখো। মুরগি বেচলে কত মিলবো আর কাম করে দিলে সুদ কুড়ো করেছি তোর দিমুনে আল্লাহ শেষ করলে আগর ঋণ মারতে মারতে কিতা করবে আমার ফুরি গুতা যদি বালা থাকে এটা তো আমিও চিন্তা করি তো দিলেই না টাকা সুদ করে উড়ে থাকি টাকা 15,000 আনিলে আর 10,000 লাগবো ইফতারিত 5,000 থাকবো ঈদের আগে তুই গিয়া তারে ফাওয়া তো দুরিয়া 5,000 টাকা দিয়ে আইবে খাবার কিনার লাগে আর না রে ফুট শেষ আমি ও আবার ন কইলো আবার কিতাও দেওয়া লাগে হে কয় আম কাটলো দিতা লগে আবার ইয়াল্লা আম কাটলো দিতাম নি আমার ফুয়া যাইব রবা তুমি তার 15,000 টাকা রবা যে জেলা পারো তোমার নাই জানি রে ভূত তুমি দিখান শোনে পারো শোনার বাপ রবা আমার সামরা থাকতো নাই আমার ফুয়ারে ফাটাই রাম তুমি জিরেলা খান পারো দিখান শোনে পারো আমার যেতা দেওয়ার লাগে তুমি আমরার কষ্ট তো দেখার আল্লাহ তুমি মুক্ত করো এমন অসংখ্য সামাজিক প্রথার কারণে ধুকে ধুকে মরছে মানবতা। এক এমন নিষ্ঠুরতা, মানুষকে জিম্মি করে ইফতার খাওয়ার এমন আয়োজন ইসলাম সমর্থন করে না। আসুন এমন অমানবিক প্রথাকে না বলি। আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।